খুঁটি পুজো মানে কিন্তু মায়ের আগমনী সুর বেজে উঠেছে, আর কিছুদিনের মধ্যেই মায়ের আগমনী কাল। আর আমি চলে এসেছি রামমোহন স্মৃতি সংঘ ক্লাবে। চলুন এই ক্লাবের খুঁটি পুজো দেখে নেওয়া যাক। এম্বাসার প্রেজেন্স জিও বাংলা শারদ সম্মান 2019-এ আপনাদের স্বাগত। আমি ঋত্বিকা রামমোহন স্মৃতি সংঘের খুঁটি পুজোর খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখে নেওয়া যাক এনাদের খুঁটি পুজোর কিছু দৃশ্য। যেরকম ভক্তিমন্ত একটা পুজো হতো, মা দুর্গা যেমনি পাবলিক ঘুরতো দেখতো যে দুর্গা পুজো উৎসব যাবো। আজ তো খুঁটি পুজো হয়ে গেল, কেমন হলো? মানে যেমন প্রিপারেশন নিয়ে আসলে তার থেকে 100% ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আমাদের চেয়ারপারসন উনি এসে উদ্ঘাটন করলেন, সীমিতা বক্সি এখানকার ব্রো চেয়ারপারসন, MLA এখানকার, আরও কাউন্সিলর ছিলেন এখানকার, প্লাস আরও অন্যজনরা ছিলেন, সবাই মিলে এসে ভালো করে সহযোগ করা হয়েছে। আর আমি বলছি আগে বছর আরও ভালো করে হবে। আমাদের প্রস্তুতি এখন থেকেই মেল জেলা হতে লাগে, মানে অ্যাকচুয়ালি আমাদের কমিটি বলে কি এই কটা পাড়া আঞ্চলিক নিয়ে আছে, পাল্লিবাসীদেরকে নিয়ে পুজোটা হয় আমাদের। তো সারা বছর কে কী করে সেটা দেখি না, কিন্তু মাস দুয়েক থেকে পুজোর কভারেজটা আমরা সবাই একদিক দিয়ে ফ্যামিলি যাবে। আর যারা দর্শনার্থী তাদের জন্য সেফটি ও সিকিউরিটির কী কী ব্যবস্থা? তাদের জন্য আছে ফায়ার ব্রিগেডে থাকে সিকিউরিটি, প্লাস ভলেন্টিয়ার ভিতরে থাকে, প্লাস তাদের VIP এন্ট্রি করাও থাকে, দূরি দিয়ে বাধা থাকে যাতে একটা যাতে স্টেপিং বাই স্টেপিং লোক বেরোতে পারে। পুলিশ সিকিউরিটি গার্ড এখানে থাকে, এখানে আমাদের সিকিউরিটি গার্ড থাকে, সেগুলো প্রিপেয়ার করা থাকে যাতে কারুর কোনো গায়ে ধাক্কা না লাগুক, কেউ কেউকে ধাক্কা দিয়ে বেরোতে না পারুক। একদম ইজিলি যেরকম প্রসেস চলে সেরকম 500-400 লোক ভাবে বেরোতে পারে, তাদের কোনো রকম প্রবলেম না। এটা ইন্টারেস্ট আমাদের থাকে এখান থেকে বেরোবার, কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা হয় না। সাতটাকে কিন্তু ইতিমধ্যে আমি আমার সাথে পেয়ে গেছি, চলুন তার সাথে কথা বলে নেওয়া যায়। স্যার আগেই আপনাকে বলবো জিও বাংলায় স্বাগত। থ্যাংকস জিও বাংলাকে। এইবার রামমোহন স্মৃতি সংঘের থিমটা ঠিক কী হচ্ছে, মানে থিম সম্পর্কে জানবো বলতে আভাসটা কি একটু পাওয়া যাবে? হ্যাঁ, থিমের নাম দেওয়া হয়েছে বৃত্ত, বৃত্ত অর্থাৎ গোল আকৃতি। যেটা তো আমাদের পৃথিবী থেকে শুরু করে মহাকর্ষে যে কোনো গ্রহ বা আমাদের এই মাইকি বলুন যা কিছু, যে আকৃতি গোলাকার যেই সব বস্তু আমাদের এখানে ব্যবহৃত হয়ে থাকে সমাজে বা সমাজের বাইরে, তো সেই আকৃতিটাকে নিয়ে আমরা একটা ইনস্টলেশন করছি। সীমিত একটা বাজেটের মধ্যে যতটা মানুষের কাছে তুলে ধরা যায় সেটুকু আমরা তুলে ধরব। আজ তো খুঁটি পুজো আর দুর্গাপুজোর মাত্র কিছুদিন পরেই মায়ের আগমনী কাল, তো সেই হিসাবে প্রস্তুতিটা ঠিক এখন কীরকম? প্রস্তুতি তো অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে ওয়ার্কশপে, তবে এখন সমাজের সামনে এই সবে স্টার্ট হচ্ছে, এখানে দেখানো হচ্ছে, প্রায় প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমাদের তো মনে হয় একটা দুর্গাপুজোর বিজয়ার পরই পরের দুর্গাপুজো নিয়ে প্ল্যানিং। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আমাদের কাজ হচ্ছে শুধু মানুষকে আনন্দ দেওয়া, তো সেটা করার পরেই আবার চিন্তা এসে মানে লোভ বলতে গেলে আমাদের এসে যে পরেবারে আরও নতুন কিছু করে মানুষকে কীভাবে আনন্দ দেওয়া যায় যাতে আমরাও আনন্দিত হই। মায়ের রূপটা কি এখানে সাবেকি দেখা যাবে না থিমের মতোই আর কি? মায়ের মতো সে সাবিকিতে থাক আর থিমে থাক, ভক্তিটা হচ্ছে মেন বিষয়, তো এখানে থিম রিলেটেড এই থাকছে। তো এখানে সাবেকি বলে তেমন নেই, তবে আলাদাভাবে এদের একটা ঠাকুর প্রতিমা আছে যেটা পুজো করা হয়, সেটা আলাদাভাবে মায়ের একটা সাবেকি রূপ ছোট আছে। ওটা মা তো একই, থিমে থাকুক কি সাবেকিতে থাকুক একই। রামমোহন স্মৃতি সংঘের খুঁটি কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কথা বলে নিলাম এই ক্লাবের সদস্যদের সাথে, কেমন লাগছে আপনাদের খুঁটি পুজোর আপডেট? নিশ্চয়ই ভালো, আরও আপডেট পাওয়ার জন্য চোখ কিন্তু রাখতেই হবে জিও বাংলায়।
আমি ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সার এম বাজার, অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোষ, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, সেফটি পার্টনার অ্যাডিসন কেভিল, ইভেন্ট পার্টনার কনসেপ্ট এন্ড ক্রিয়েশনকে। ক্যামেরা শুভদীপের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।